सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम, आशा करी सबाई भालोई आछेन। आज 3 मे 2020 सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे पाबना जिलार ईश्वरदी थानार जालालेर मोड़। এই জালালের মোড়ের আবির ডেইরি ফার্মের স্বত্বাধিকারী আবির ভাই। তো এর আগে আবির ভাইয়ের একটি পর্ব দেখাইছি, সে পর্বে বেশ কিছু দুধের গাভী দেখাইছিলাম। তো বর্তমানে যেহেতু রোজা আসন্ন, রোজায় সবারই কম বেশি দুধের চাহিদা আছে। সেই দুধের চাহিদার কথা মাথায় রেখেই আবার আমরা কিছু দুধের গাভী আপনাদের দেখাবো। তো আবির ডেইরি ফার্মে বেশ কিছু দুধের গাভী সংগ্রহ করা হয়েছে, এই গাভীগুলোই আপনাদের দেখাবো। এখানে মূলত কী কী জাতের গাভীগুলো আছে, সেইগুলোর বয়স কেমন বা কেমন দুধ হচ্ছে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ। তো কয়েকদিন আগেই তো আপনার একটা পর্ব করে গেলাম, তারপরে দেখলাম আবার বেশ কিছু সংগ্রহ করছেন। জি, আল্লাহর রহমতে গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আসছি আমরা। আগেরগুলো কি সবগুলো বিক্রি হয়ে গেছে? একটা আছে বর্তমানে, জার্সিটা আছে। আচ্ছা, এই যে আগে এতগুলো কালেকশন করলেন, এই এক সপ্তাহের মধ্যে এতগুলো এই করোনা মহামারীর মধ্যেও কিভাবে বিক্রি করলেন? এ আল্লাহর রহমতে বিশ্বাস একটা জিনিস, প্রথম কথা বিশ্বাস করতে হয় মানুষকে। বিশ্বাস না করলে তো যে কোনো জিনিস ক্ষেত্রে কাজ করা যায় না। কোন আমাকে বিশ্বাস করে অনেক লোক বিশ্বাস করে টাকা দিয়ে দিয়েছে, আমি গাড়িতে তুলি পাঠাই দিয়েছি। আমি আপনার নাই ভালো মানুষ, আপনাকে বিশ্বাস করলাম। আরও অনেক ব্যবসায়ী তো আছে, এরকম যদি সবাইকে মানে বিশ্বাস করতে যাই তাহলে তো আমাদের পিছনে কিছুই থাকে না। কারণ পাবনার রেকর্ড তো অতটা ভালো না, পাবনার থেকে এর আগে বিগত সালগুলোতে যারাই গাভী বা বকনা যে যাই সংগ্রহ করছে সবাই কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। অবশ্যই এটা জানি আমি যে বায়না দিয়ে প্রতারণা করে মানুষ। আল্লাহর রহমতে আমাদের কোনো রিপোর্ট নাই, ব্যাক রিপোর্ট নাই। আল্লাহর কথা কাজে মিল আছে, যেটা বলে দেবো 2-1 লিটার কম বলে দিই, বাসায় যা 2-1 লিটার বেশি হয়। সেজন্য আমাদের সপ্তাহে সপ্তাহে গরু আমি কানেকশন করি, প্রতিবেদন করে আর বিক্রি করি আবার। আচ্ছা, তো বর্তমানে কেমন দুধের গাভীগুলো সংগ্রহ করছেন? জি, আল্লাহর রহমতে এটা 25+ পর্যন্ত আছে। 25+ উপরে কত থেকে শুরু করে? এটা 15 থেকে শুরু করে 25+ পর্যন্ত আছে, মাঝারি থেকে বড় সাইজের গাভীগুলো এবার। আচ্ছা, আর কেমন দামের আছে, দামের একটা আইডিয়া দিয়ে দেন। 2,20,000 হাইস্ট দাম আমার। 2,20,000 বর্তমানে হাইস্ট, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 1,30,000 আছে। 1,30,000 থেকে শুরু করে 2,20,000 পর্যন্ত এই গাভীগুলো পাওয়া যাবে। আচ্ছা, আর আপনি তখন একটা কথা বলেন বায়না নিয়ে বর্তমানে প্রতারণা হয়। বিগত কয়েকদিন যাবৎ হলো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাকে বেশ কয়েকজন ক্রেতা ভাইয়া ফোন দিছে যে কিছু খামারের মানে বিক্রয় বিজ্ঞাপন দেখছিল, সেসব খামারে নাকি বলছিল যে 10-20,000 টাকা বায়না দেন, আপনার বাসায় আমরা গাভী পৌঁছাই দিয়ে আসবো। পরবর্তী তাদের আর গাভী পৌঁছাই দেয় নাই, বিভিন্ন রকম সমস্যা দেখাইছে, গাড়ি চলতেছে না, আমার রাখাল নাই, এটা নাই, সেটা নাই, বিভিন্ন রকম প্রতারণামূলক কথা বলছে। কারণটা আছে, নিজের একটা গরু নাই, কোন লোকের খামারে যায় অ্যাড দিয়ে প্রতিবেদন করে উনি খামারি হচ্ছে। এই যে আল্লাহ দায়িত্বে আগে ছিলাম ওই ঘরটা, ক্যামেরাটা ধরেন ভাই, ওই আগে ছিলাম ওই ঘরটা, আল্লাহর রহমতে এখন বর্তমানে এটা করছি, এটা মনে করেন যে ব্যবসা করে করছি এটা আমি। আচ্ছা, তো বর্তমানে যে বায়না মুকুট এইগুলো বর্তমানে করা যাবে না? যদি কারো পছন্দ হয় গাভীর দাম দিয়ে গাভী নেন তাহলে হবে, কিন্তু বায়না দিয়ে গাভী পৌঁছাই দিবে এই লোভ করতে গেলে বায়নার টাকাটাও হারাবেন। পছন্দ হলো একটা জিনিস অনলাইনে মনে করেন যে প্রত্যেক দিন মনে করেন ফোন রিপ্লাই পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন আসে, এর ভিতর মনে করেন যে আপনার যেটা পছন্দ হয় মনের থেকে কোথা কাজ যদি ভালো লাগে আমার, তাহলে আপনি বায়না করতে পারবেন। আপনি 10,000, 15,000, 20,000 টাকা বায়না করলেন, আপনি পরবর্তী আপনি টাকা ব্যাংকে লাগা দেবেন, আমি এখান থেকে গাভী পাঠাই দেবো। এটা এক কথা, আর আপনি 5-10,000 টাকা দেন আমি আপনার বাসায় গাভী পৌঁছাই দেবো, এটা তো ভিন্ন ধরনের কথা। এগুলো তো নিজের থেকে বলা যায় যে 10,000 টাকা দিয়ে এটা আমি চিনি না শুনি না ওকে পাঠাই দেবো আমি, এটা তো অবাস্তব কথা। তো এই জিনিসগুলো আসলে কাউকে পাঠাতে, এই জিনিসগুলো বলে যারা টাকা চায় তাদের 10টা টাকাও দেওয়া যাবে না। আচ্ছা, তো আবির ভাই চলেন আপনার গাভীগুলো দেখি, তারপরে পালাক্রমেই কথাগুলো আর একটু জানবো আপনার থেকে। এই শুরুতেই কালো করে একটা গাভী আছে, এটা কি জাতের? এটা ভাই জার্সি জাত। এটা জার্সি জাতের গাভী। আচ্ছা, এই গাভীটা তো কালো, আপনি কি দেখে বুঝলেন এটা জার্সি? পিছন সাইডটা উঁচা, সামনের সাইডটা ঢালু, এটা কি জার্সি জাতের বৈশিষ্ট্য? আচ্ছা, সঙ্গে তো একটা বাচ্চাও আছে দেখি। এটা বাস 3 দিন হয়েছে বকনা বাচ্চা সঙ্গে। 3 দিন হয়েছে বকনা বাচ্চা সঙ্গে, বাচ্চাটাও কি জার্সি হয়েছে? এটাও জার্সি হয়েছে। আচ্ছা, আর গাভীটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এটা প্রথম বিয়ান, 2টা দাঁত ভাঙছে। প্রথম বিয়ান, মাত্র 2টা দাঁত ভাঙছে, অনেক বড় বড়। তো ভাই আপনি তো বললেন যে 3 দিনের বাচ্চা, তো এখন তো দুধ পাওয়ার কথা না?
সারাদিনে কেমন হয়? তো কত লিটার দুধ আসলে আপনার এখানে আসলে দহন করে দেখাই দিতে পারবেন? দুধের গাভী যে যখনই নিবে দুধটা দেখে যাচাই বাছাই করে নেয়, কারণ দুধ নিয়ে তো বেশি প্রতারণা হয়, অন্য কিছু নিয়ে প্রতারণা কমই হয়। আচ্ছা, তো কেমন দাম হবে এটার যদি 20 লিটার দুধ হয়? 2,15,000 টাকা দাম চাচ্ছেন। এটা কি 20 লিটার দুধ হলে তখন দামটা হবে, নাকি দুধ যতটুকুই হোক নিতে পারবে, দুধ দেখে নিতে পারবে? আমি বলতেছিলাম যে দুধ যদি 20 লিটার হয় তখন কি 2,15,000 টাকা দাম হবে, নাকি দুধ যতটুকুই হোক 2,15,000 টাকা দাম? দুধ দেখার পর যদি কথা কাজে মিল হয় তাহলে 2,15,000 টাকা দাম। আচ্ছা, এটাই বলতেছি। তো দরদাম করে নেওয়া যাবে? সঙ্গে ১৩ দিনের বাচ্চাতে কতটুকু পাচ্ছেন? বর্তমানে সকালবেলা আপনি টানা যাচ্ছে আপনার 11-12 এমন দাম। 11-12, তার মানে যদি আগামীকালকেই কেউ চলে আসে আপনি 11-12 লিটার দহন করে দিবেন? দেখাই দিতে পারবো। আচ্ছা, আর বিকালে? বিকালে 4-5 15+ দুধ হবে এটার? জি, 15 পারে দুধ হবে এটা, ফাস্ট তো এটা অনেক বড় বড় তো দেখছেন। আচ্ছা, মূল্য কেমন পড়বে এটার? এটা 1,75,000 টাকা বিক্রি করবে। 1,75,000 হলে এটা বিক্রি করবেন, তারপরে তো একটু দরদাম করা যাবে, যেরকম দুধের কথা বললেন। দরদাম 2,500 এদিক সেদিক হবে প্রত্যেকটা গাভীর তাই? প্রত্যেকটা গাভীতে 5,000-10,000 এদিক সেদিক হবে, দরদাম হবে না। আচ্ছা, তো এই যে এই পাশে আরেকটা গাভী আছে, চলেন একটু এটা দেখি। এই যে সাদা কালো দেখতে একটা গাভী আছে, এটা কি জাতের? ফাজবিয়ান, এটা ফিজাম জাত। আপনার কাছে প্রত্যেকটা গাভী দেখলাম প্রথম বিয়েনের। প্রথম বিয়েনের গাভীর কি সুবিধা বেশি লালন পালনে ভালো হয়? যেগুলো আপনি ফার্স্ট বিয়েনে গুলো আল্লাহ পাক জি বাসায় রাখে আর 10 বিয়েন খাইতে পারবে, এটা ভবিষ্যৎ। আচ্ছা, তার মানে একটা গাভী 10টা বাচ্চা দেয়? জি জি। আচ্ছা, আর একবার বাচ্চা দেওয়ার পরে পরবর্তী কতদিন পরে আবার বাচ্চা দেয়? এটা মনে করেন 1-1.5 মাস পর, যেটা পার্সেন্টের গাভী এগুলো পার্সেন্টের গাভী, এগুলো আপনি 1-1.5 মাস পর আপনার সিমেন দিতে হবে আবার। আচ্ছা, তো সিমেন দেওয়ার পর কি দুধটা কমে যায় নাকি ওই রকমই থাকে? না, আপনার 5-6 মাস পর দুধটা কমবে। আচ্ছা, তো এটার সঙ্গেও তো বাচ্চা আছে, দেখি কি বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চাটা কি জাতের হয়েছে? বাচ্চাটা হলস্টার ফিজিয়ান হয়েছে। হলস্টার ফিজিয়ান। তো এখন যদি দুধ দহন করতে লাগেন কতটুকু দুধ হবে? এখন যদি দুধ দেখে তো সকালবেলা 12 লিটার দুধ হবে। 12 লিটার দুধ হবে। আচ্ছা, দুধ কি দহন করছেন? না, এখন দুধ দহন করি। আচ্ছা, আপনার এখানে কি গোয়ালা আছে? জি জি জি। আচ্ছা, তো উনি এই গাভীটা দুধ দহন করুক, আমরা এই সাইডের গাভীগুলো। আচ্ছা, পাশে যে লাল আর একটা গাভী আছে, এটা কি জাতের? জার্সি জাতের। এই গাভীটার বয়স কেমন? এই গাভীটার বয়স 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা আছে। ওই যে সামনে মাথা দেখা যাচ্ছে ওইটা বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চাটা কি জাতের হয়েছে? বাচ্চাটা জার্সি জাতের। জার্সি জাতের বাচ্চাই হয়েছে। আচ্ছা, তো কেমন বয়স হয়েছে বাচ্চাটার? বাচ্চাটার বয়স 17 দিন। 17 দিন। তাহলে কি এটার ফুল দুধ আসছে? কেমন দুধ হয়? সকালবেলা 12-1 টানে। যদি দহন করে চাই আমাকে দহন করে দিবেন? হ্যাঁ, দেখে নিতে পারবে, আপনি দেখে নিতে পারবেন। আমি যদি এই গাভীগুলো ক্রয় করি আমাকে প্রত্যেকটা গাভী বুঝাই দিতে পারবেন? বুঝাই দিতে পারবো। আচ্ছা, সকালবেলা 12 লিটার, বিকালবেলা? বিকালবেলা 6-7 এমন নাপছে। 6-7, সারাদিনে কয় লিটার দুধ দিবেন? সারাদিনে 15-16 লিটার দুধ নাপছে। 15-16 লিটার দুধের একদম নিশ্চয়তা দিবেন? হ্যাঁ। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন?
দাম পড়বে 165,000 টাকা। 165,000 টাকা এটার দাম পড়বে। আচ্ছা, একটু কম বেশি তো করবেন, আপনি বললেন প্রত্যেকটা গাভীর থেকে কম বেশি করবো। আচ্ছা, এই পাশে আর একটা সাদা কালো গাভী আছে, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটার বয়স কেমন? এটা 4 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। সঙ্গে যে বাচ্চাটা আছে ওটাই? হ্যাঁ জি। কি বাচ্চা হয়েছে এটা? ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স 18 দিন। 18 দিন। আচ্ছা, তো কেমন দুধ হয় 18 দিনে? আল্লাহর রহমতে সকালবেলা 10 লিটার হয়, বিকাল হয় 5-6, এমন 5 লিটার। আচ্ছা, আর এই যে দুধের কথা বলছেন, প্রতিদিন কি একই রেট দুধটা হয়? না, একই রেট দুধ হয় না, হয়তো খাওয়ানোর জন্য 1-1 কেজি এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা, তো আবির ভাই একটু পরামর্শ দেন তো, আপনি যেহেতু প্রত্যেকটা গাভীর থেকেই ভালো দুধ পাচ্ছেন, কী কী খাবারটা দিচ্ছেন? আসলে কী কী খাবার দিলে এরকম দুধ হচ্ছে? কারণ যারা ক্রেতারা আছে, যারা নিয়ে যাবে, তারা তো আবার এই অ্যাকুরেট খাবারটা দিলেই তো এরকম দুধ পাবে। আমাদের বরঞ্চ আমরা কাঁচা ঘাসটা পাই না, আমরা এই যে আপনার খড় খাওয়াই। আচ্ছা, আর মূলত আমরা এর যে গমের ভুষি আর হলো ভুট্টা আটা, এই দুটো আমরা খাওয়াই আমরা বর্তমানে। আর কিছুই দেন না? না, আর কিছুই দিলে খোল, নারিকেলে খোল, ভুষি এগুলো কিছুই খাওয়ানো লাগে না আমাদের। এইগুলো কিছুই দেন না? না, তাতে এরকম দুধ হয়? জি, আমাদের এখান থেকে আমি যে 15 বলে দিই, ওনার বাসায় যায় 17 হবে, কমবে না দুধ। তো ভাই, আপনাদের সবার দুধই যদি এরকম বৃদ্ধি পেত, তাহলে তো পাবনার এতটা বদনাম হতো না। আসলে পাবনার তো প্রচুর বদনাম হয়ে গেছে। ভাই, প্রবাসীরা খুব সরল সোজা লোক, মনে জি অল্পতেই কাউকে বিশ্বাস করে ফেলে, কাউকে বিশ্বাস করে ফেলে। এই জন্য ওরা যাদের খামার নাই তারা আমার প্রতিবেদন করে। প্রতিবেদন আমরা কিভাবে বুঝবো কার খামার আছে কার খামার নাই? জি, আপনি দেখবেন যে ও তো শোয়ার জায়গায় নাই, ওর খামার দিয়ে বসে আছে। আচ্ছা, আর মূলত যারা প্রকৃত খামারি তারা কখনো কাউকে ঠকায় না। 2,000-5,000-10,000 টাকায় ঠকি যাক প্রবাসী মানুষ, কিন্তু জিনিস ঠকবে না। তো প্রতিনিয়তই তো সবাই এই কথাগুলোই বলে আসে যে অরিজিনাল খামারি থেকে নেন, অরিজিনাল খামারি থেকে নেন। এ যাবৎকাল আমিও অনেকগুলো পর্ব করছি, অনেক খামারি ঘুরে বেড়েছি, সবাই কিন্তু ভাই একই কথাটা বলে, কিন্তু আমরা তো নিজেরাই বুঝতে পারি না। প্রবাসী মানুষ যারা, তার রাত 12টার সময় ফোন দিবেন, দেখবেন যে বলবেন যে খামার যার, আপনি খামারে যা ভিডিও কল দিয়ে গাভীগুলো আমাকে দেখান। এটা একটা ভালো কথা বলছেন, রাত 12টার সময় ফোন দিব যে আপনার খামারে যান। রাত 12টার সময় আপনাকে আমার বাসায় ঢুকতে দেব না, বললাম অন্যের খামারে কাউকে ঢুকতে দেবে না, যার নিজের খামার আছে সেই শুধু দেখাতে যাইতে পারবে, শুধু অন্য লোক বাইরের লোক যাইতে পারবে। আচ্ছা, সে তো মূলত মনে করেন যে তার শোয়ার জায়গায় নাই, সে তো খামার দিয়ে বসে আছে। তো আবির ভাই, আপনি খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, এতে আশা করি এতে একটু বুঝতে পারবো যে কার খামার আছে কার খামার নাই। তো যে গাভীটা নিয়ে কথা বলতেছিলাম, এই গাভীটার কেমন দুধ হচ্ছে? এটা 2 বেলাতে 15 লিটার দুধ পাওয়া যাচ্ছে। 2 বেলাতে 15 লিটার? 15 লিটার। একদম গ্যারান্টি দিবেন? হ্যাঁ, দুধ দেখে নিতে পারবেন। আচ্ছা, কেমন দাম পড়বে? এটা 155,000 টাকা। 155,000 পড়বে। আচ্ছা, পাশে আর একটা লাল গাভী আছে, এটা কি জাতের? এটা শাহিয়াল দিয়া জার্সি ক্রস। শাহিয়াল জার্সি ক্রস। আচ্ছা, শাহিয়াল ক্রস গাভীগুলো নাকি দুধটা অল্প দিন দেয় আর অল্প দুধ হয়, এটা কতটুকু সত্য? এটা রাইট কথা, অল্প দিন দুধ দেয় আর অল্প দুধ হয়। আচ্ছা, তো অল্প দিন বলতে কতদিন পর্যন্ত দুধ দেয়? এটা আপনি মনে করেন 8 মাস দুধ দিবে। 8 মাস বাচ্চা দেওয়ার পরে? বাচ্চা দেওয়ার পর। আচ্ছা, আর প্রেগনেন্ট হয় কতদিন পরে? প্রেগনেন্ট হবে আপনার 1.5 মাস 2 মাস। 2 মাস পরে, মানে তার মানে প্রেগনেন্ট 5 মাস বয়স হয়ে গেলে এগুলো দুধ ছাড়াই দিবে। আচ্ছা, তো এই শাহিয়ালটা কেমন দুধ হচ্ছে? আল্লাহর রহমতে সকালবেলা 7-7.5 লিটার দুধ। 7-7.5 সকালবেলা? সকালবেলা। বিকালবেলা? বিকালবেলা আপনি 3-3.5 লিটার। 2 বেলাতে আপনার 10-11টা দুধ পাবেন। 10-11টা। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে? বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা তো খুবই সুন্দর বাচ্চা হয়েছে, খুব হুষ্টপুষ্ট। আচ্ছা, তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটা 1,30,000। এটা ফিক্সড দাম? এটা ফিক্সড রেট, কোনো দরদাম করা যাবে না। দাম করা যাবে না। 1,30,000 হলে এটা বিক্রি করবেন? আচ্ছা, তো পাশে আরও কিছু গাভী আছে, চলে না এগুলো দেখি। তাবির ভাই, যে এই পাশে কালো করে যে গাভীটা আছে, এটা কি জাতের? এটা জার্সি আর ফ্রিজিয়ান ক্রস। এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, এই গাভীটার বয়স কেমন? এটা 7 দাঁত, দ্বিতীয় বাচ্চা। ওই যে সামনে যে বড় বাচ্চাটা আছে ওটাই? বাচ্চাটা তো বেশ বয়স্ক মনে হচ্ছে। 25 দিন হয়ে গেছে। দুধ কেমন হয়? দুধ 2 বেলা দিয়ে আল্লাহর রহমতে 17-18 লিটার দুধ পাবে। 17-18 লিটার দুধ হয়। দহন করে দিবেন? হ্যাঁ, দুধ দেখে নিতে পারবে। তলা তো খুবই ছোট মনে হচ্ছে। এগুলো তো আপনি মান্টের গাভী, যেগুলো মাকড়া তোলা, এগুলো অনেক মান্টের গাভী। আচ্ছা, তো তলা দেখে তো লাভ নেই, আমরা দুধ দেখবো। আপনি আমাদের দুধ দহন করে দেবেন, তারপরে এই গাভীগুলো আমরা ক্রয় করব। আচ্ছা, তো ভাই, যে কয়টা গাভী ছিল প্রায় সবগুলোই তো দেখলাম, যে গাভীটা দুধ দহন করতে দিছিলাম ওটা কি দুধ দহন করা হলো? হ্যাঁ, দেখেন তো, চলেন একটু দেখি। আগে দুটান, আগে দুটান, আগে দুটান।
যে বালতিতে দুধ দহন করতেছে কয় লিটার দুধ আতে তাকে জিগান ঘোষকে জিগান জিগা দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো দুধ আজকে আপনি দহন করতেছেন প্রত্যেকদিন আপনিই করেন আমও করি মানে মানে ঘোষও করে নিয়ে যায় আচ্ছা তো যে পাতিলটা দুধ দহন করতেছেন এটা কয় লিটার দুধ আতে 12 লিটার কোথাও কি লেখা আছে এটা 12 লিটার আচ্ছা তো কত লিটার দুধ হলো এখন এখন হুম প্রায় সবগুলো গাভী তো আপনি দেখলাম প্রায় সবগুলো গাভী দেখলাম আপনি একটু সুন্দর বর্ণনা করেও জানালেন পরিশেষে এই যে দুধের গাভী যেগুলো আছে এগুলো ক্রেতারা কিভাবে কোন উপায়ে দুধগুলো দেখে সংগ্রহ করলে কোনো রকম প্রতারণা হবে না জি এখন তো বর্তমান করোনা ভাইরাস এখন তো কারোর এক জেলায় থেকে এক জায়গায় আসা নিষেধ কেউ আসতেও পারবে না এখন আল্লাহর রহমতে যারা বিশ্বাসে পর নেবেন তারা যাকে বিশ্বাস করবেন সে অরিজিনাল খামারি কিনা এটা আগে প্রকৃত খামারি কিনা এটা আপনি যাচাই করবেন আগে আচ্ছা যারা প্রকৃত খামারি তারা আপনি কখনো ঠকাবে না তো বিশ্বাস করে যদি আমি ঠকাই মানে লসের সম্মুখীন হইবে প্রতারণার শিকার হই সে দায়ভার টাকার কোন দায়ভারটা আমি যদি কাউকে বিশ্বাস করে কারোর থেকে গাভী নিয়ে প্রতারিত হই সে দায়ভারটা কে নেবে এটা সমস্যা নাই আল্লাহর রহমতে আমার কোন জায়গায় সমস্যা হয় নাই রিপোর্ট আসি নাই আচ্ছা আর যদি সমস্যা হয় হাতের পাঁচ আঙ্গুল একরকম না পাল্টাই দেবো আমি গাভী চেঞ্জ করে দেন চেঞ্জ করে দেন আচ্ছা তো ঠিক আছে আবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাভীগুলো দেখানোর জন্য আসসালামু আলাইকুম